একসময়ের পিছিয়ে পড়া অনুন্নত শহর পটুয়াখালী এখন রোল মডেল। পরিপাটি শহরে ঢুকতেই চোখে পড়বে চার লেন, এছাড়া মহল্লা কিংবা ঘর থেকেই বের হলেই দেখা মিলবে প্রশস্ত সড়কের। নগর জুড়ে সবুজ আর বাহারি ফুলে সুবাসিত বাতাস দিয়েছে পরিবেশ বান্ধব শহরের স্বীকৃতি। শত বছরের পরিকল্পনায় নির্মাণ হচ্ছে আধুনিক সব নাগরিক সুযোগ সুবিধা। কুয়াকাটা পর্যটন কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেগা প্রকল্প মাথায় রেখে সাজানো হয়েছে এই জেলাকে। ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতির চাকা, গত চার বছরে হয়েছে আমূল পরিবর্তন। সুপ্রশস্ত সড়কের সঙ্গে আধুনিকায়ন করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। পৌর শহরকে নিয়ে আসা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সড়ক বাতিসহ নির্মাণ করা হয়েছে বিনোদন কেন্দ্র, এতে উচ্ছ্বসিত স্থানীয়রা। আমাদের এই যে ফোর লেন সড়ক এবং রাস্তার পাশে সুন্দর সড়ক বাতি, যেগুলো মানুষ এবং সকলকে দৃষ্টি আকর্ষণ করে। আমাদের পটুয়াখালীতে লেক পার্ক হয়েছে, শিশু পার্ক হয়েছে, রাস্তাঘাট সুন্দর হয়েছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পটুয়াখালী শহরকে আরো আধুনিকায়নের মহাপরিকল্পনার কথা জানালো পৌর কর্তৃপক্ষ। এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে আমরা এই শহরের অনেক রাস্তাঘাট রয়েছে যেগুলি এখনো বেশ অনুন্নত, ওই সমস্ত রাস্তাগুলিকে প্রশস্ত করা, তার জন্য আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং পথচারীদের পথ চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ, এই কাজগুলি আমরা খুব তাড়াতাড়ি করব। সব মিলিয়ে রাস্তাঘাটের যে অবস্থা, তাতে পটুয়াখালী আমি বলতে পারি আগামী পাঁচ বছরে একটা উন্নত নগরীতে পরিণত হতে পারবে। 1892 সালে 30 বর্গ কিলোমিটার জায়গার উপর নির্মিত হয় পটুয়াখালী পৌরসভা। বর্তমানে পৌর শহরে 1 লাখের বেশি মানুষ বসবাস করেন। সময় সংবাদ, পটুয়াখালী।